মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। বুধবার উত্তরের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কথা বলবো বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর? দেখো, যে নিম্নচাপ গভীর নিম্নচাপ হিসেবে বঙ্গোপসাগরে ছিল, সেটি অতি গভীর নিম্নচাপ হয়ে ওড়িশার পুরীর কাছাকাছি দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে এবং এটি আজ রাতের মধ্যেই আরো তার শক্তি ক্ষয় হবে এবং ক্রমশ ওড়িশা পেরিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। তবে এই নিম্নচাপের প্রভাব এখনো থাকবে উত্তর বঙ্গোপসাগরে, আর উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাবে যে ঝোড়ো হাওয়া থাকবে তার জন্য মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি আজ এবং আগামীকাল থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বুধবার থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে, বুধবার বৃহস্পতিবার এই দুদিন ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত এই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে, তার মধ্যে বুধবার এবং বৃহস্পতিবার বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এই দুদিন বৃষ্টি হবে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, আপনাদেরকে আবহাওয়ার আপডেট দিচ্ছিলাম। বুধবার থেকে উত্তরের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।